কি হলো মিলু? তুমি তুমি ঘুমাওনি? তুমিও তো ঘুমাওনি। একটু জল খাবে? দাঁড়ো দিচ্ছি। মিনু একটা কথা বলবো? বলো। আমি একদম কান্না সহ্য করতে পারি না, বিশেষ করে আমার ভালোবাসার মানুষ যদি কাঁদে, এটা আমাকে কেমন অশান্ত করে তোলে। আমার ভালোবাসার মানুষ কাঁদবে কেন? কেন জানি না, আমার মনে হয় আমি হেরে যাচ্ছি, কিন্তু আমি হারতে চাই না মিনু। এত বড় লড়াই লড়তে হলে তোমার কাছ থেকে একটু কোঅপারেশন চাই। কেঁদো না, প্লিজ কেঁদো না। বিশ্বাস করো স্যান্ডি, আমি কাঁদতে চাইছি না, কিন্তু এই কান্না আটকাতেও পারছি না। বিনা কারণে আমাকে এত বড় শাস্তি পেতে হলো। ভুলতে চাইলেও আমি ভুলতে পারছি না, মনটা বারবার বিদ্রোহ করে উঠছে। তাই রাগ অভিমান সব চোখের জল হিসেবে বেরিয়ে আসছে। এটা থেকে বাঁচার একটা উপায় আমি তোমাকে বলে দিতে পারি। কি? গালাগালি দাও। না। তুমি গালাগালি জানো? হ্যাঁ জানি। কটা জানো? বেশ কয়েকটা। ওকে, চোখ বোঝো। না, যেটা বলছি সেটা করো, চোখ বোঝো। এবার ওই শয়তান ওসির মুখটা মনে করো। না মিনু, যেটা বলছি সেটা করো। করেছি। ওই লোকটা তোমার শত্রু মিনু, আজ ওই লোকটার জন্য তোমার তোমার এত দুঃখ, এত কষ্ট। ওই লোকটাকে গালাগালি দাও, ওকে তেড়ে গালাগালি দাও। না, আমি পারবো না। তোমাকে পারতেই হবে মিনু, তো তুমি ছোট থেকে শুরু করো। বলো, সালা ওসি? শালা ওসি? এবার বলো, কুত্তা, শয়তান, বদমাস? বলো, কুত্তা, শয়তান, বদমাস, আরো ছোট লোক, ইডিয়েট, স্টুপিড, ননসেন্স, শুয়ার, কথাকার। এবার ভালো লাগছে না? হ্যাঁ, এবার ভালো লাগছে না? একটু এটা কি হলো? কেন, ওটা কি তুমি চিনতে পারলে না? আমার নিঃশ্বাসের গন্ধে কি তোমার খুব আছে না? না, আছে না কেন হবে, পেলাম তো গন্ধ। এলাচ, লবঙ্গ, দারচিনি, এক কথায় গরম মশলা। কিন্তু ঘটনাটা কি ঘটলো? তুমি কি আমাকে ফু দিয়ে উড়িয়ে দিতে চাইছো নাকি? না, তোমার দুর্ভাবনা দুশ্চিন্তাগুলোকে দিয়ে উড়িয়ে দিলাম। আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি তোমার চেষ্টাটা সফল হয়নি। এর চেয়ে ভালো আর কিছু হতেই পারে না রাজু। তুমি কি স্যান্ডিকে অবিশ্বাস করছো? সেটাই কি স্বাভাবিক নয়? তানি, স্যান্ডি আমার বন্ধু। আমি জানি, ওকে আমি খুব ভালো করে চিনি। হয়তো হয়তো নয়, আমি নিশ্চয় করে বলতে পারি আমি ওকে খুব ভালো করে চিনি। না হলে আমাদের মিনুকে কি ওর ওর হাতে এভাবে তুলে দিতে পারতাম বলো? তুমি কি আমাকে অবিশ্বাস করছো? তানি, আমাদের মধ্যে পারস্পরিক বিশ্বাস না থাকলে আমরা কখনো একসঙ্গে থাকতে পারতাম না। তাহলে এবার তুমি নিশ্চিন্ত হও, মিনু স্যান্ডির কাছে সবচেয়ে ভালো থাকবে, সবচেয়ে গোপন থাকবে। তাছাড়া আর কতদিন? যত তাড়াতাড়ি সম্ভব এই শহর থেকে অনেক দূরে নিয়ে গিয়ে মিনুর অবসরের ব্যবস্থা করা হচ্ছে। তাহলে তোমার ভাবনা কি বলো?
ভাবনা আছে তানিয়া, ভাবনা আছে। সবাই যদি জানতে পারে যে মিনু আর স্যান্ডি একসঙ্গে রয়েছে, তাহলে অবস্থাটা কি হবে তুমি ভাবতে পারছো? এটা আমি ভাবিনি তানিয়া। যে মেয়েটা দোষ না করেও দোষী হয়ে আছে, যাকে সবসময় লুকিয়ে নিয়ে বেড়াতে হচ্ছে, সমাজ যদি একবার জানতে পারে যে ও স্যান্ডির সঙ্গে রয়েছে, তাহলে তো ওকে নষ্ট মেয়ে বলবে, খারাপ মেয়েদের সঙ্গে রাস্তায়। এই কথাটা যে আমার মাথায় আগে কেন আসেনি। চলো আমরা আজকালের মধ্যে মিনুকে ওখান থেকে সরিয়ে নিয়ে ডেভিড স্যারের আশ্রমে চলে যাই। চলো তানিয়া, তাতে জানা জানি হওয়ার সম্ভাবনা আরো বেশি। এখন যত তাড়াতাড়ি সম্ভব ওর অ্যাবর্শনটা করিয়ে ওকে ওখান থেকে নিয়ে চলে যেতে হবে। স্যান্ডিকে সাবধান করে দিতে হবে যাতে ঘুণাক্ষরেও অন্যান্য ভাড়াটেরা বা বাড়িওয়ালা কিছু জানতে না পারে। ওর সঙ্গে ফোনে কথা বলে যা বুঝতে পারলাম, ওর বাড়িওয়ালা এবং বাড়িওয়ালি দুজনেই সবসময় কান খাড়া করে থাকে, কোনো শব্দই ওদের কানের নাগাল এড়িয়ে চলে যেতে পারে না। তুমি ওর সঙ্গে ফোনে কথা বলেছিলে? হ্যাঁ, ফিরে এসে করেছিলাম, আমার টেনশন হচ্ছিল। ঠিক আছে, তাহলে আমি স্যান্ডির সঙ্গে কালই দেখা করব। তবে বাড়িতে নয়, অফিসে। ওকে। বাহ সুন্দর দেখি। আচ্ছা, এই সমস্ত ওষুধ বন্ধ হবে, শুধুমাত্র এইটা চলবে। আর এই যে দুটো করে ইনজেকশন পাচ্ছিল, ওটা একটা করে পাবে। ঠিক আছে। সো ভেরি গুড, চলে। হ্যাঁ বাবা। সুজান, সুজান, আমি তোমার বাবা কিন্তু নই, আমি ডেভিড বুস নই, আমার নাম ডক্টর নক্ষত্র রায় চৌধুরী। হৃদয়নগর কলোনির প্রত্যেকটা লোক কিন্তু আমাকে প্রথমবার দেখে ঠিক এই ভুলটাই করেছে। আমি তোমার বাবা নই, কিন্তু তোমার বাবার লুক অ্যালাইক। লুক অ্যালাইক? দেখো, আমি কোনো রকম মিথ্যের আশ্রয় নিতে চাই না। আমি তোমাকে অনায়াসেই বলতে পারতাম যে আমি ডেভিড বোস। হ্যাঁ, তুমি যদি ফাইট ব্যাক না করতে, তুমি যদি নিজে নিজে সুস্থ না হয়ে উঠতে, তখন আমার সামনে ওই একটিমাত্র অপশনই কিন্তু খোলা ছিল তোমাকে এনকারেজ করার জন্য। কিন্তু থ্যাঙ্ক গড সেটা করতে হয়নি, তুমি নিজেই ফাইট করেছ জীবনের জন্য, বেঁচে থাকার জন্য ফিরে এসেছো সুস্থ জীবনে। আমি সত্যি সত্যি চাইনি যে তোমার এই নতুন যে জীবন তুমি শুরু করছো সেটা একটা মিথ্যের মধ্যে দিয়ে শুরু হোক। আপনার গলার আওয়াজ, কথা বলার টোন একদম একদম আমার বাবার মতো। বাট স্টিল আমি তোমার বাবা নই। Is it loud and clear? কষ্ট হচ্ছে, but it is clear to me. Yeah. Thank you.
You are a brave girl. Sister. Okay, sir. বাড়ির লোককে খবর দেবেন কালকে ওর ছুটি। ঠিক আছে স্যার। বেস্ট অফ লাক। আর একটা কথা, আমি তোমার বাবা নই, কিন্তু তোমার বাবার মতো। তোমার জীবনে চলার পথে যখনই কোনো প্রয়োজন হবে, যখন কোনো সাহায্যের দরকার হবে, আলোচনার দরকার হবে, পরামর্শের দরকার হবে, তুমি আমার কাছে অবশ্যই আসবে। যখন মন খারাপ হবে তখন আমার কাছে আসবে, আমার ভালো লাগবে, খুব খুশি হব। তোমার জন্যে আমার বাড়ি, আমার ঘরের দরজা সবসময় খোলা থাকবে। জল খাও না সরলা। হ্যাঁ খাওয়াচ্ছি। আদি কোথায় গেছে রে? আদি? ও তো বন্ধুর বাড়ি গেছে। এখন বন্ধুর বাড়ি কেন? না না, খেলতে গেছিল, দুপুর হয়ে গেছে তো ওরা ওকে খাইয়ে দিয়েছে, আরও বন্ধুর সাথে জড়িয়ে ঘুমিয়ে পড়েছে। ভালো করেছে। তোমার জল আনছি, নিয়ে। এই সরলা, কিরকম একটা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে, কোথা থেকে রে? আর বলো না, হঠাৎ ড্রয়ারের দিকে তাকিয়ে দেখি পিঁপড়ে বেরোচ্ছে লাইন দিয়ে। ড্রয়ারটা খুললাম, দেখলাম একটা চকলেট, তার উপর সবকটা হামলে পড়েছে। তো ওটাকে বার করতে গেলাম, অমনি দু চারটা না আমাকে কামড়ে দিল। তখন আমি খুব রেগে গেলাম, ন্যাকড়ার মশাল করে সবকটাকে পুড়িয়ে মেরেছি। ভালো করেছো, পিঁপড়ে মারার পালন হয়েছো তো তুমি। আচ্ছা চকলেট ড্রয়ারে কী করে এলো বলতো? কী করে আবার আসবে, তোমার ছেলেই রেখেছে। তুই পাগল হয়ে গেছিস সরলা? আদির মতো ছেলে এতদিন এতদিন চকলেট ড্রয়ারে রেখে দেবে, খাবে না? কী বলছিস? সেই তো, আমার মনে হয় বৌদি চকলেটটা যেদিন আদির অ্যাক্সিডেন্ট হলো না, সেই দিন রিঙ্গোদা এনেছিল। আদি তো খেতে পারলো না, রিঙ্গোদা ওকে নিয়ে বেরিয়ে গেল। আমার মনে হয় ওই চকলেটটাই এইটা। দাঁড়াও, তোমায় আমি চা দিচ্ছি। বাবু কিছু বলেনি, গাড়িটা আমি ছুড়েছিলাম। বাজে বকো না, বাবুকে ডাকো। গাড়িটা আমি ছুড়েছি, বললাম। ও ঠিকই বলছে স্যার, আমার উপর রাগটা এভাবে না দেখালেই পারতেন। মাস্তানিটা না হয় রাস্তায় কিংবা আমার বাড়িতে এসে দেখাতেন, এভাবে স্যারের সামনে। আমি আসছি স্যার। এনাও চা। এখন তুমি কি করবে? কেন রে? না, তোমার যদি কিছু না লাগতো তাহলে আমি একটু স্নানটা সেরে আসতাম। আমা, এখনো তুই স্নান করিসনি? যা যা যা। আচ্ছা, রিঙ্কু কি সত্যি সেদিন আমাকে খেলনা গাড়িটা ছুঁড়ে মেরেছিল, নাকি বাবু বলে যে স্যারের বাড়িতে আছে তাকে বাঁচাতেও মিথ্যে কথা বললো? কিন্তু যেভাবে কথা বলছিল মনে হচ্ছিল যে আমার উপর রেগেই আছে। কিন্তু কেন? রিঙ্কুকে যখন আমি আদির অ্যাক্সিডেন্টের জন্য দোষারোপ করেছিলাম, অপমান করেছিলাম, তখন তো কোনো প্রতিবাদ করেনি।
শুধু কেঁদেছিল, খুব কেঁদেছিল। এতদিন ও রাগটা পুষে রেখে দেবে, নাকি এমন কিছু ঘটেছে যার জন্য আমার উপর ওর কোনো ক্ষোভ তৈরি হয়েছে? না না, কারণটা আমাকে জানতে হবে। কিন্তু কেন জানতে হবে? কেন কি এসে যায় রিঙ্গু যদি আমার উপর রেগে থাকে? আমি তোকে দূরে সরিয়ে রেখেছি, তাহলে আজ যখন ও দূরে চলে যেতে চাইছে তখন তখন আমি কেন তার কারণ জানতে চাইছি? তাহলে কি আমি রিঙ্গুকে? না না না, এসব আমি কি ভাবছি? কারণটা আমার এমনি জানা দরকার। কেউ আমাকে শুধু শুধু ভুল বুঝে থাকবে সেটা জেনে আমি বা কি করে চুপ করে থাকি? আমাকে জানতে হবে। ওমা, চাটা এখনো খাওনি? আর এ তো পুরো ঠান্ডা জল হয়ে গেল। সরলা, আমি একটু বেরোচ্ছি। এখন আবার কোথায় যাচ্ছ? এই তো এলে। স্যারের বাড়ি যাচ্ছি, একটু দরকার আছে। কখন আসবে? কখন যে কি মতি হয় ভগবানই জানে। শুধু রিঙ্গুদাকে বিয়ে করারই সুমতিটা হচ্ছে না। দেখুন, আপনার দুটো ব্লক আছে, একটা 60% আর একটা 90%। তাহলে কি করতে হবে ডাক্তারবাবু? কি করতে হবে মানে, 60% ব্লক যেটা আছে সেটা তো আমরা ওষুধ দিয়ে সামলে দিতে পারবো, 90% ব্লকটাকে কিন্তু অ্যাঞ্জিওপ্লাস্ট করতেই হবে। কী হলো, টেনশন করছেন নাকি? একদম টেনশন করবেন না, একদম সোজা অপারেশন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ব্যাপারটা বুঝিয়ে বলছি। আমরা কি করব, আমরা আপনার পেটের নিচের দিকে একটা ছোট্ট ফুটো করব, তারপর সেই ফুটো দিয়ে পাইপ ঢুকিয়ে ওটার মাথায় একটা বেলুন লাগিয়ে আপনার ওই ব্লকের কাছটায় একটা স্টেন্ট বসিয়ে দেবো। ব্যাস, আপনি একদম ফিট। তাই? হ্যাঁ একদম, চিন্তা করবেন না। পৃথিবীতে রোজ লাখ লাখ লোকের অ্যাঞ্জিওপ্লাস্ট হচ্ছে, সবাই সেরে উঠছে, চিন্তার কিছু নেই। ওকে ডাক্তারবাবু, চলি। স্যার, আপনি, আপনার তো আজকে অফ ডে। হ্যাঁ, অফ ডে, ইটস ভেরি গুড। যেভাবে পেশেন্টকে কনফিডেন্স যোগাচ্ছিল এটাই কিন্তু একটা ডাক্তারের কাজ। থ্যাংক ইউ স্যার। স্যার, সবটাই কিন্তু আপনার কাছ থেকে শিখছি। সবটা কারো কাছ থেকে শেখা যায় না। তুমি নিজে একজন ভালো ডাক্তার, ডাক্তারিটা বোঝো, এবং তোমার মধ্যে একটা আদর্শ রয়েছে। আসলে স্যার, আপনার মতন একজন কেউ যদি মাথার উপর থাকে তাহলে আমার মনে হয় আমার মতো ডাক্তার এই গোটা ভারতবর্ষ জুড়ে প্রচুর তৈরি হবে। সে দিনটা কিরকম সুন্দর হবে বুঝতে পারছ? হ্যাঁ স্যার, কোনোদিন হবে না। যাই হোক, তোমার ওটি? ওটি তো আজকে নেই স্যার। আজকে নেই। আউটডোর? আউটডোর মোটামুটি কমপ্লিট, ওয়ার্ডটা আমি দেখে এসেছি। ঠিক আছে স্যার, বাকিটা আমরা দেখে নেব। শিওর। তাহলে তাহলে আর কি স্যার, ছুটির দিন বাড়ি গিয়ে রেস্ট নিন, অভ্যেস খারাপ হয়ে যাবে না তো। মৌসুমি কোথায়? মৌসুমিদের তো এ শিফট ছিল, বাড়ি চলে গেছে। বাড়ি চলে গেছে? আমাকে বলে গেল না তো। আমার মনে হয় মৌসুমিদি হয়তো ভেবেছে আপনার অফ ডে, তাই আর আপনার চেম্বারে যায়নি। এরকম কোনোদিন হয়েছে নাকি আমি অফ ডেতে আসিনি? আচ্ছা ঠিক আছে, তোমরা কাজ করো। ওকে স্যার। মৌসুমি কি সেদিনের ব্যাপারে কিছু মনে করলো? খুব বেশি না হলেও লেগেছিল একটু ঠিকই। তারপরে আমিও আর কিছু খোঁজ নিইনি, চাই একবার দেখে আসি।